আর একটা আছে আপনার 73, ওটা 40-70, এটা 73, এটা আছে যে আপনার এটা কেজিতে ধরবে যে 45 ফিট কেজি পড়বে 300 টাকা। এটা হচ্ছে যে কত? 1.5 না 1.5? এটা হচ্ছে 1.5 আর 1.5, এটা কেজি 750 টাকা। 750 টাকা হচ্ছে যে 2.5 আর এগুলা কেজি পড়বে যে আপনার 800 টাকা। 800 টাকা জি। 70 আর এম, এটা হচ্ছে 70 আর এম, এটা কেজিতে 7 ফিট করে ধরবে, এটা কেজি পড়বে যে 950 টাকা। 950 টাকা এটা কেজিতে ধরে যে আপনার 40 গজ, ডাবল 40, এটা কেজি 1000 টাকা বিক্রি করি, আবার 950 টাকা বিক্রি করি। এমনি পৌঁছে এটা হচ্ছে 25 আর এম, 25 আর এম, 25 আর এম ফ্লেক্সিবল টু গজ, এটা কেজি ধরবো যে আপনার 750 টাকা, কেজি ধরবে 7 ফিট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপার ব্লগস এর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরাতন জাহাজের সকল ধরনের ক্যাবলসের দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আজকে যে সবটি রিভিউ করতে আসছি এসবটির নাম হচ্ছে মেসার্স এফ আর ক্যাবলস, আর এসবটির ঠিকানা হচ্ছে স্টেশন রোড, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার পছন্দের আপনার বিভিন্ন আরএম এর ক্যাবলস কিনতে পারেন। সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া উমর ফারুক ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করে আপনি আপনার পছন্দের ক্যাবলটি কিনতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে, আপনার যদি কাজে আসে মনে করেন, তাহলে অবশ্যই সুপার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা তো আজকে সকল ক্যাবল সম্পর্কে জানবো, আর আপনার ঠিকানাটা আমাদেরকে যদি একটু বলে দেন। এটা হচ্ছে যে আপনার ভাটিয়ারি স্টেশন রোড, ভাটিয়ারি স্টেশন রোডের পশ্চিম পাশে, আপনি ওই আলাফা ব্যাংকের সামনে একটু সামনে আসলে আমাদের দোকানটা। ওকে, এটা হচ্ছে রোড, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তবে তাহলে আমরা প্রথমে হাউজারিং কেবল দিয়ে শুরু করি। এটা হচ্ছে ভাইয়া ফায়ার প্রুফ, এটা হচ্ছে 1.5 আর এম, এটা 1.5 ফায়ার প্রুফ, এটা কেজি পড়বে যে ভাইয়া 950 টাকা। আচ্ছা, আপনার কেজি করবে যে আপনার 750 টাকা, এটা কেজিতে ধরবে যে 40 গজ, ডাবল। এটার মধ্যে এটা আছে, এটা আছে 3 আর এম, এটা হচ্ছে 3 আর এম, এটাও বুট পাওয়ারের, এটা হচ্ছে যে এক নম্বরটা, এটা হচ্ছে এসটিপিবিসি, এসটিপিবিসি, এটা হচ্ছে 25 গজ ধরে কেজিতে, পার কেজি 25 গজ, এটা হচ্ছে 3 আর এম, এটা কেজি পড়বে যে আপনার 850 টাকা। এটা হচ্ছে মোম ওয়ারিং, হাউস ওয়ারিংয়ের জন্য মোম পালিশ, মোম পালিশ, এটা কেজিতে ধরে যে আপনার 40 গজ, ডাবল। এটা কেজি 1000 টাকা বিক্রি করি, আবার 950 টাকা বিক্রি করি, এমনি পিসতে আপনার 950। আর আপনার ভিডিও দেখে যারা আসে ওদের জন্য রাখবো যে 900 টাকা, 900 টাকা, জি। এটা কেজি ধরে বললেন 40 গজ, 40 গজ, এই মোম ওয়ারিং, মোম ওয়ারিং আর এমনি পিবিসি, হ্যাঁ পিবিসি, পিবিসির মধ্যে পার্থক্য হচ্ছে মোমের ইয়ার তামাটা দেখা যায়, জি জি জি, ওপর থেকে দেখা যাচ্ছে, জি জি জি। আর এটা হচ্ছে সাদা পিবিসি, এটা হচ্ছে যে 1.5 আর এম, এটা কেজি পড়বে যে 960 টাকা কেজি, এটা কেজিতে 30 গজ। কালারিংয়ের মধ্যে আছে এগুলা হচ্ছে, এগুলো হাউস ওয়ারিংয়ের, এটা হচ্ছে যে 2.5 আর এম, এগুলা কেজি পড়বে যে আপনার 800 টাকা, এটা হচ্ছে যে 7-28, এটা হচ্ছে 28 মাইকের জন্য, এটা কেজিতে 40-45 গজ ধরে ডাবলে, এটা কেজি পড়বে যে আপনার 350 টাকা, মাত্র 350 টাকা কেজিতে 45 গজ। এটা আছে 7-26 এসটি, এটা কেজি পড়বে যে এসটি কাভার আর কি, পিবিসি, পিবিসি এসটি কাভার, এটা পিবিসি একটা শাইনিং আছে, শাইনিংটা তো এখন নাই, শাইনিংটা পরবর্তীতে বলবো। এটা হচ্ছে পিবিসি মাল, বুঝছেন, এটা হাউস ওয়ারিংয়ের
2.5 দিতে পারবো, 1.5 দিতে পারবো। এই কাটাগরি তিন কাটাগরির মাল আছে। এটা হচ্ছে যে কত? 1.5 না 1.5? এটা হচ্ছে 1.5 আর 1.5। এটা কেজি 750 টাকা। 750 টাকা। এগুলো হচ্ছে যে এগুলো 1.5 আর সাদা তামা। সাদা তামা এগুলো পার কেজি আপনার 25 গজ, ওই কেজি পড়বে যে 900 টাকা। এটা কি গোসলে লাল হবে? হ্যাঁ, এটা গোসলে লাল হবে। এটা হচ্ছে উপরে নিকেলটা দিছে যে কার্বন না আসার জন্য। আচ্ছা, এটা ডললে লাল হয়ে যাবে। এটার মধ্যে তিন কাটাগরি, 1.5, 2.5, 4 আর এম, 6 আর এম সব আছে। আপনি কাস্টমার যা বলে তা দিতে পারবো। আচ্ছা, এটার মধ্যে আবার আরেকটা আছে, এটা ফোলেন মাল, ফোলেন ওয়ারিং। হ্যাঁ, এটা 1.0 আর এম, একটু কাভার মোটা। এটার মধ্যে চিকন আছে, এটা কেজি পড়বে 800 টাকা। কেজিতে কত গজ হবে? এটা কেজিতে 28 গজ। জি, ডাবলে ডাবলে। এটার মধ্যে 1.5 আর এম, এটা এটা পার কেজি আপনার 40 গজ, ডাবল পার কেজি 40 গজ। এটা অরিজিনাল পিভিসি কাভার, এটা কেজি পড়বে যে আপনার 900 টাকা। 900 টাকা। এই ফায়ার প্রুফ আরেকটা আছে মাল, এই যে ফায়ার প্রুফ, ওইটা বলছিলাম, এই ফায়ার প্রুফ, এইটাও ফায়ার প্রুফ। এটা 1.5 আর এম, এটাও কেজি পড়বে যে আপনার 900 টাকা। কেজিতে কত গজ হবে? এটা আপনার 45 গজ, ডাবল ডাবলে। 1.2 আর এম, এটা পিভিসি মাল, কালো পিভিসি। এটা কেজি ধরবে যে আপনার 25 গজ, কেজি পড়বে যে 950 টাকা। ভিউয়ার্স, আপনারা একটা অবশ্যই জানেন যে এক গজ সমান 3 ফিট। 3 ফিট আর যদি ফিটে হিসেব করতে হয় তাহলে আপনারা 3 দিয়ে গুণ করে ফিটে হিসেবটা বের করুন। এটাও শিবের মাল, এটাও এটা ফোলেন্ডের মাল। এগুলা কেজি ধরবে যে আপনার 30 গজ। এগুলো আবার রেট কম আছে, এগুলো 750 টাকা। 750 টাকা। জি, এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালের জন্য ওই সার্ভিস, যেটা পাওয়ারের মেন পাওয়ার, এই পাওয়ার দিয়ে এটা 6 আর এম। এটাকে জিতে ধরবে যে আপনার 42 ফিট, ডাবল সিঙ্গেল, সিঙ্গেল 42, সিঙ্গেল 42 ফিট ধরবে, কেজি পড়বে যে 1100 টাকা। 1100। জি, এটা হচ্ছে সাদা পিভিসি, সাদা পিভিসি, সাদা পিভিসি। এটা সাদা তামা, তামাও সাদা। হ্যাঁ, সাদা তামা, গোসলে লাল হবে। হ্যাঁ, গোসলে লাল হবে। 2.5 আর এম, এটা 2.5, এটা পড়বে যে আপনার 1000 টাকা। নিয়ে যেতে চাই এই মালটা দিতে পারবেন। এটা কেজিতে 14 ফিট ধর সিঙ্গেল। খুবই মজবুত। হ্যাঁ, এটার মধ্যে ওই বুট পাওয়ারের আরেকটা আছে 16 আর এম। কাস্টমার তো টোকাই, 16 আর এম, 16 আর এম। এটা আপনার 850 টাকা। এটা কত গজ হবে? এটা কেজিতে ধরবো যে 30 গজ, ডাবল ডাবল 30 গজ। এটা হচ্ছে ওই হিট গ্রুপ আপনার 20 গজ, ডাবল। আর এটা কেজি পড়বে যে আপনার 950 টাকা। এটা হচ্ছে 27 STPBC। এই মালটা, এই মালটাকে যেতে ধরো যে 30 গজ, এটা কেজি পড়বে যে 900 টাকা। আরেকটা আছে, এটা এটা হচ্ছে যে 27, এটাকে যেতে ধরবে যে 22 গজ, ডাবল। জি জি, ডাবল 22 গজ। এটা কেজি পড়বে যে আপনার মাত্র 400 টাকা। মাত্র 400 টাকা? মাত্র 400 টাকা। তাহলে এগুলো কি কেবল? এগুলো হচ্ছে যে ওই টু কোর মাল্টিপ্লাক, মাল্টিপ্লাক ওই টু কোর। এটা হচ্ছে 73, 73 আর এম বললে কত বলবেন? হ্যাঁ হ্যাঁ, 1.5 আর এম। এটা ওই আপনার ওই সৌরবিদ্যুতের লাইনের জন্য, এটা এটা মাল্টিপ্লাক ইউজ করে। এটা কেজি মাত্র 300 টাকা।
মাত্র 300 টাকা মাত্র 300 টাকা এটা পার কেজি গিয়ে 40 ফিট ধরে 40 ফিট হ্যাঁ আরেকটা সাইজ আছে अवेलेबल আছে দেয়া যাবে আর একটা আছে আপনার 73 ওটা 4073 এটা 73 হ্যাঁ এটা আছে আপনার এটা কেজিতে ধরবে যা 45 ফিট কেজি পড়বে 300 টাকা 45 ফিট 300 টাকা কেজি এটা হচ্ছে যে ওয়েল্ডিং কেবল ওয়েল্ডিং কেবল ওয়েল্ডিং কেবল বেশি আর এটা হ্যাঁ এটা ওয়েল্ডিং কেবল এটা হচ্ছে যে আপনার 900 তামা 900 আচ্ছা এটা কেজিতে ধরবে 12 ফিট হ্যাঁ হ্যাঁ আর কেজি ধরবে যে আপনার আমরা কেজি বিক্রি করব 850 টাকা 850 টাকা ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আর সুপার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটা হচ্ছে ট্যাপিং মাল ট্যাপিং মাল হ্যাঁ এটা ট্যাপিং মাল জাপানি সাদা তামা এটা 1.5 আর এম সাদা তামা গোসলে লাল হবে এই এই মালের আপনার 4 আর এম 6 আর এম 10 আর এম 16 আর এম পর্যন্ত দেওয়া যাবে কাস্টমারদেরকে যে রকম চাই আপনার উত্তরবঙ্গে তো বেশিরভাগ এই মালগুলো চাচ্ছে এই মালগুলো ওইখানে বেশি নিচ্ছে এই মালগুলো আবার রেডও কম 800 টাকা মাত্র কেজি মাত্র 800 টাকা 800 টাকা কিন্তু অরিজিনাল জাপানি মাল এক কেজিতে ধরবে যে আপনার 25 গজ পৌঁছে ডাবলে হ্যাঁ হ্যাঁ ডাবলে 4 আর এম 6 আর এম 10 আর এম পর্যন্ত দেওয়া যাবে সমস্যা নাই কাস্টমার যা বলে দিতে পারবো ওকে ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে তো ফারুক ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আবার আরো যদি দেখতে চান ওনারা কিন্তু আপনাকে ভিডিও কলে দেখাবে এটা হচ্ছে 2.5 আর এম এটা হচ্ছে যে 1050 টাকা কেজি আচ্ছা 1050 টাকা কেজি 2.5 আর এম এটা কেজিতে ধরবে আপনার 22 গজ 950 টাকা কেজি তারপরে এটা হচ্ছে সিঙ্গেল কোর 16 আর এম সিঙ্গেল কোর হ্যাঁ সিঙ্গেল কোর যারা চাই 16 আর এম এই সিঙ্গেল কোর সিঙ্গেল কোর এটা কেজিতে ধরে আপনার 22 ফিট সিঙ্গেল কেজি কিন্তু 1100 টাকা আচ্ছা এটা হচ্ছে সাদা পিভিসি জাপানিটা এই মাল এই মাল অ্যাভেলেবল আর দেওয়া যাবে এগুলা কেজি পড়বে যে আপনার 1100 টাকা সাদা পিভিসি জাপানি সাদা পিভিসি এটা কত আর এম বললেন এটা হচ্ছে যে 1.0 আর এম মানে 1 আর এম 1 আর এম 1 আর এম তাহলে কেজিতে কত ফিট এটা কেজিতে আপনার 40 গজ ডাবল ডাবল জি এটা মধ্যে 2.5 আর এম আর একটা মাল আছে কালো সেম ক্যাটাগরির মাল নি এটা কালোটা এটা মাথাটা কাটতে হবে না কাটা লাগবে না এই মালটা আপনার কেজিতে ধরবে 20 গজ 20 গজ এটা 2 এটা কেজি এটা 2.5 আর এম 2.5 আর এম কেজিতে 20 গজ ধরে জি জি 20 গজ ধরে এটা কেজি আপনার লাগবে যে 1000 টাকা 1000 আর একটা এমপিআর মাল যারা গাড়ি রিকশা জন্য নিয়ে যেতে চাই এই মালটা হচ্ছে যে এটা এটা 950 টাকা কেজি 950 টাকা কেজি মম জি আচ্ছা ত্রিগুর যারা সামাশিয়ালের জন্য মাল নিয়ে যেতে চাই সামাশিয়াল 5 মোটর 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 বসাই ওদের জন্য এটা হচ্ছে সাদা তামা এটা এটার মধ্যে 1.5 2.5 4 আর এম 6 আর এম 10 আর এম পর্যন্ত দেওয়া যাবে কিচ্ছু হবে না এগুলো ইন্ডাস্ট্রিয়ালও ব্যবহার করতে পারবে এটা হচ্ছে সামাশিয়ালের জন্য এটাকে যেতে ধরবে যে আপনার 18 ফিট 1.5 আর এম 1.5 আর এম ত্রিকোণ কেজি কেজি কত করে কেজি কেজি রাখবো যে এটা 480 টাকা 480 হ্যাঁ এটার মধ্যে আর একটা আছে টুকোর হ্যাঁ এটা হ্যাঁ টুকোর এটা হচ্ছে 2.5 আর এম এটা কেজি পড়বে যা 600 টাকা পার কেজি 600 টাকা এক কেজি 26 ফিট ধরে ধরে আচ্ছা উইনকো জাপানি মাল এটার মধ্যে 4 আর এম আছে কেজি কত এটা কেজি 650 টাকা 650 টাকা এটা হচ্ছে 2.5 আর এম কেজিতে 26 ফিট ওকে আর এটা হচ্ছে যে 4 আর এম 4 আর এম কেজিতে কেজি ধরবে যা আপনার 800 টাকা ধরবো 4 আর এম কেজিতে ধরো 18 ফিট উইনকো আবার ত্রিভেজ আছে এখানে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এটা 2.5 আর এম ত্রিকোর এরকম মধ্যে 4 কোর 10 কোর সবগুলো দেওয়া যাবে ঠিক আছে এই মালটার মধ্যে 4 আর এম 6 আর এম 10 আর এম 16 আর এম পর্যন্ত দিতে পারবো কাস্টমার যেটা বলে ওইটা দিব কিন্তু মাল এটা সাইজ নিয়ে কথা 2.5 এর রেট আলাদা 4 আর এম আলাদা 10 আর এম আলাদা 6 আর এম আলাদা সবগুলো মানে ভিন্ন রেট এটার কেজি 2.5 আর এম এটার কেজি পড়বে আপনার 650 টাকা 650 জি এটা হচ্ছে তো 4 কোর অরিজিনাল জাপানি মাল এটা কেজি 750 টাকা কেজিতে 18 ফিট ধরে ওকে এটা ত্রিবেশ জাপানি মাল ত্রিগোর হ্যাঁ ত্রিগোর এটা সেম রেট এটা হচ্ছে 2.5 আর এম হ্যাঁ প্রাইস পড়বে আপনার 800 টাকা আর এটার মধ্যে 6 10 16 যা দেয় এগুলো 900 টাকা করে ধরবো 6 10 16 তারপরে এটা হচ্ছে যে তামা 1.5 আর এম টুকোর এটা কুটি থেকে যে লাইনটা নেই আচ্ছা ওই মাল মালটা নেই এটা পিভিসি কাভার এটা কেজি মাত্র 300 টাকা কেজি 300 টাকা এক কেজিতে 22 ফিট ধরে ওকে এটার মধ্যে 4 আর এম 4 আর এম আছে এই 4 আর এম এটা কেজি 18 ফিট ধরে এটা কেজি পড়বে 350 টাকা 4 আর এম 350 টাকা 13 ফিট করে ধরবে পার কেজি আচ্ছা আচ্ছা
ফোর কোর ফ্লেক্সিবল, এটা হচ্ছে ফোর কোর ফ্লেক্সিবল। যারা ফোর কোর ফ্লেক্সিবল ওয়ার্লিং কেবল বানাতে চাই ফোর কোর দিয়ে, এই মালের মাল এটা ফোর কোর, এটা কেজিতে ধরবে ছয় ফিট কেজি পড়বে যে আপনার ৭০০ টাকা। জি ঠিক আছে, এন ওয়াই কাভার এটা দেখেন ভাইয়া, এটা হচ্ছে যে এন ওয়াই কাভার ফোর আর এম কেবল টু কোর, এটা কেজি ধরবে ১৮ ফিট, এটা কেজি পড়বে ৬৫০ টাকা। জি এটা হচ্ছে যে আপনার টেন আর এম টু কোর, যারা ইন্ডাস্ট্রিয়াল বড় রুট দিতে চাই ওই মালের জন্য, টুটি থেকে যে লাইন নেই ওইটা, এটা টেন আর এম, এটা কেজি পড়বে যে ৭৫০ টাকা। এটার মধ্যে তিন ক্যাটাগরির মাল আছে আবার, এটা ওই তিন ক্যাটাগরি বলতে একটা ৬৫০ টাকা, ৪৫০ টাকা, ৩৫০টাকা। এটা হচ্ছে ত্রিবেশ ইন্ডাস্ট্রিয়ালের জন্য, এটা ৬ আর এম, এটা হচ্ছে ৬ আর এম ত্রিকোর, ৬ আর এম ত্রিকোর, এটা অরিজিনাল শিবের, এটা হচ্ছে ফোলেন মাল, ফোলেন কোম্পানির মাল। এই মালটা কেজি দেয় ১৫ ফিট করে ধরে, কেজি পড়বে যে আপনার ৭৫০ টাকা, ৭৫০। জি আবার এ ক্যাটাগরি ৬ আর এম জাপানি মাল, এটা ত্রিবেশ, ত্রিবেশ যেগুলো এগুলো ত্রিবেশ, এগুলো ইন্ডাস্ট্রিয়ালের জন্য ভাইয়া, এই ইন্ডাস্ট্রিয়ালের জন্য এগুলো কেজি রাখবো যে আপনার ৯০০ টাকা কেজি, ৮০০ টাকা কতগুলো আছে সেম ক্যাটাগরির, কিন্তু অরিজিনাল মাল যদি নেন আপনার ৯০০ টাকা ধরবো, ৮৫০ টাকা ধরতে পারবো। ভিডিও দেখে আসছে, জি জি ৮৫০টাকা। জি জি এটা হচ্ছে যে ট্যানারেম টু কোর, এটা কেজিতে আপনার ১২ ফিট করে ধরে, এটা কেজি ৪৫০টাকা, ৪৫০টাকা। জি এটা হচ্ছে জাপানি ফোর আর এম রাবার ইনসুলেশন, এটা হচ্ছে রাবার, আচ্ছা রাবার ইনসুলেশন, এটার রেট অনেক কম, এটার রেট পড়বে যে ৪০০টাকা কেজিতে ১৫ ফিট করে ধরে, মাত্র ৪০০টাকা। হ্যাঁ মাত্র ৪০০টাকা, অরিজিনাল জাপানি মাল। এটা হচ্ছে যে ১.৫ আর এম কেজি ৩৩ ফিট করে ধরবে, এটা কেজি পড়বে যে সাদা তামা, এটা কেজি ধরবো যে আপনার ৪৫০টাকা। কত ফিট হবে এটা? এটা কেজি ৪০ ফিট, ৪০ ফিট। এটা হচ্ছে ২.৫ আর এম ত্রিকোর, এটা সামার্শিয়ালের জন্য, যারা মোটর নিয়ে মোটর ব্যবহার করে ওরা লাগাবে, ১০০ ফিট, ১৫০ ফিট, ২০০ ফিট, ৫০০ ফিট পর্যন্ত দেওয়া যাবে, এটা কেজি করবে যে আপনার ৬০০টাকা কেজিতে ১৮ ফিট করবে। ওকে হ্যাঁ এটা দেখাচ্ছি, এটা হচ্ছে যে ওয়ার্লিং কেবল, এটা হচ্ছে যে ওয়ার্লিং কেবল, এটা হচ্ছে আপনার ৭০ আর এম, এটা হচ্ছে ৭০ আর এম, এটা কেজিতে ৭ ফিট করে ধরবে, এটা কেজি করবে যে ৯৫০টাকা, ৫০ টাকা। এটা হচ্ছে যে টু করবে ১৬ আর এম, ১৬ আর এম টু পেস জাপানি মাল, ১৬ আর এম জাপানি মাল, এটা কেজি কেজিতে ধরবে ৪ ফিট, এটা কেজি করবে যে ৮০০টাকা। এটার মধ্যে ত্রিকোর দেওয়া যাবে, ফোর কোর দেওয়া যাবে, কাস্টমার যা বলে টু কোর থেকে শুরু করে একদম ফোর কোর পর্যন্ত মাল দেওয়া যাবে, কিন্তু গ্রেড মানে ভিন্ন হবে। এটা হচ্ছে ২৫ আর এম ফ্লেক্সিবল টু কোর, এটা কেজি ধরবো যে আপনার ৭৫০টাকা, কেজি ধরবে ৭ ফিট। এটার মধ্যে ৩৫ আর এম, এটার মধ্যে ৩৫ আর এম আছে টু কোর, এটা ৩৫ আর এম ত্রিকোর ফোর কোর আপনার সবগুলো দেওয়া যাবে, কিন্তু মাল জাপানি, এটার মধ্যে লালও আছে সাদাও আছে, এটা সাদা তামা আর লাল তামা আছে, আপনারা কাস্টমার যদি বলে সাদা তামা দেওয়ার জন্য সাদা তামা দিব, লাল তামা বলে লাল তামা দিব, কিন্তু মালটা অরিজিনাল মাল যদি নিতে চান তাহলে আপনারা সাদা তামাটা নেবেন, আচ্ছা সবসময় নিকেল করাটা। এটা কত কেজিতে, কত ফিট হবে? এটা কেজিতে ধরবে যে আপনার ত্রিকোরটা ধরবে যে আপনার ২ ফিট, হ্যাঁ হ্যাঁ ত্রিকোরটা ধরবে যে আপনার ১.৫ ফিট, মানে কাস্টমারকে আমি বলে দিব সমস্যা নেই এটা। আর এটা হচ্ছে মাসকরের মাল, এটা প্রাইস বললেন না, আচ্ছা এটা প্রাইস করবে যে ৯০০টাকা কেজি, ৯০০টাকা। এটা হচ্ছে পাঁচ করোর মাল, ১.৫ আর এম পাঁচ কোর, এটা ৫টা লাইন দিতে পারবে, এটা ধরবো যে আপনার ৫৭০টাকা কেজি, এটা কেজি ১৮ ফিট করে ধরে, এটাও সেম, এটা হচ্ছে ২.৫ আর এম পাঁচ কোরের মাল, যারা টোকায় ওদের এই পাঁচ কোর এসটি মাল, এটা কেজি রাখবো যে ৭০০টাকা, ২.৫ আর এম পাঁচ কোর। তারপরে এটা হচ্ছে যে এদিকে দেখি, এগুলো হচ্ছে ওই সামার্শিয়ালার মোটরের জন্য, এটা হচ্ছে ত্রিবেশ, এটার মধ্যে ৪০-৭৩ আছে, ৩০-৭৩ আছে, এটা হচ্ছে যে ৪০-৭৩, এটা কেজি পড়বে যে ৫৫০টাকা, এটার মধ্যে ত্রিকোর টোকোর ফোর কোর সবগুলো দেওয়া যাবে, কাস্টমার বললে দিতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ৩০-৭৩ টোকোর, হ্যাঁ ত্রিকোর, এটা কেজি পড়বে যে সামার্শিয়ালের জন্য, এটা কেজি পড়বে যে আপনার ৫৫০টাকা। এটার মধ্যে আরেকটা আছে এই মালটা ২.৫ আর এম ত্রিকোর সামার্শিয়ালের জন্য, এগুলো দিতে পারবে ৫৫০টাকা কেজি।
এটা তো দেখাচ্ছি হ্যাঁ, এটা হচ্ছে সাদা এক্সেল বিমান ভাই। আমি আপনাদের দিয়ে যে দোকানে কিন্তু একদম কেবলসে ভর্তি, একদম কেবলসের জন্য এখানে হাঁটাও যাচ্ছে না, কেবল হচ্ছে জাম। এই যে আমরা এই কেবলটা দেখি এবার, এটা হচ্ছে ভাইয়া এক্সেল বিমান। এবারে এক কেজি 200 গ্রাম নিলে এক কয়েল হবে, কেজি পড়বে যে 1100 টাকা। আচ্ছা, এক্সেল বিমান সাদা, এটা হচ্ছে 2.5 RM, মাত্র কাটতে হবে না। এটা 2.5 RM, এটা কেজি 1100 টাকা। এটার মধ্যে 1.5 আছে, এটা পড়বে 1050 টাকা। সাদা দামা, সাদা দামা জি, এগুলো সব সাদা দামা, এগুলো সব সেম ক্যাটাগরি সাদা দামা। এটা হচ্ছে 7/28, এটা হচ্ছে 7/28, এটা 7/28 দামা। এটা কেজি, কেজি তো 50 গজ ধরে, কেজি কেজি মাত্র 500 টাকা। ডাবলে 50 গজ, 50 গজ 500 টাকা কেজি। 50 গজ মানে 50 গজ চলতে এই ডাবলে 50 গজ, তার মানে 1 কেজি নিলে আপনার এক কোয়েল হয়ে যাবে 150 ফিট। জি জি, এক কোয়েল, তার মানে 1 কেজিতে এক কোয়েল, এক কোয়েল হবে এটা। 500 টাকা, 500 টাকা এক কোয়েল। মাত্র কত আরএম বললেন? এটা 1.0, 1 RM, 1 RM। এর মধ্যে এখানে 3-4 ক্যাটাগরির মাল আছে, এগুলো আপনার কাস্টমার যা বলে, মানে কালার ভিন্ন বিভিন্ন ক্যাটাগরির আছে, আপনারা বললে দিয়ে দিব, সমস্যা নেই। কালার ভিন্ন এই যে এখানে বিভিন্ন কালার আছে, বিভিন্ন আরএম আছে, আপনারা ভাইকে বললে ভাই ভিডিও করে দেখাবে, আপনি অর্ডার করতে পারেন। তারপর এই যে এই মোমার ওয়ারিং, এগুলো তো আমরা দেখাইছি না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মোমো ওয়ারিং, হ্যাঁ, এটা হচ্ছে যে আরে, এটা এক কয়েল পড়বে যে আপনার 1200 টাকা, এক কয়েল 1200 টাকা, 330 ফিট থাকবে। আচ্ছা, এটা হচ্ছে যে 320, কাস্টমার কত, হ্যাঁ 320-এর মাল এটা, এটা মাত্র 300 টাকা। আচ্ছা, শেষে আবার আপনার ঠিকানাটা বলে দেন। আমাদের বাটিয়ারি স্টেশন রোড ভাইয়া, বাটিয়ারি সীতাপুর চট্টগ্রাম, চট্টগ্রাম। আর কুরিয়ারের ব্যাপারে একটু যদি বলেন। হ্যাঁ, কুরিয়ারে কাস্টমার তো অনেকজনের অনেক কথা বলে, এই এজারে দেন বা আপনার দেশনাসপুরে দেন বা এখানে ওই এসে পরিবহন দেন, দেন বোতে দেন, যে যেখানে বলে এখানে দিতে পারবো, সমস্যা নেই। আপনাকে অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স আপনারা যদি 5-7-10,000 টাকার মাল নেন, তাহলে 500-700 টাকা অ্যাডভান্স দিতে হবে। আর বেশা বেশি যদি মাল নেই, ধরুন 1.5 লক্ষ টাকার মাল নিচ্ছে, মিনিমাম 1000 টাকা অ্যাডভান্স দিতে হবে, অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা, তো ভিউয়ার্স, আপনারা ফারুক ভাইয়ের সকল কেবলসের কালেকশন দেখলেন, ভিডিও স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ অথবা ইমেলে যোগাযোগ করে আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওনার থেকে কেবলসগুলো নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই গাড়ি ওয়ারিংয়ের কেবলগুলো কিন্তু বলা হয়নি, যাই হোক এখানে বিভিন্ন আরএমের কেবলস আছে, আপনারা ওনাদের থেকে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।